কেননা প্রতিটি মানুষ নিয়মিত পৌর করতেন। তাই আগে রাস্তা পরে ভোট, পরে ভোট, আগে আগে রাস্তা পরে ভোট। রাস্তা সংস্কার না হলে ভোট বয়কটের ডাক জলপাইগুড়ি ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের। কলকাতা পুরসভা নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যের বাকি পুরসভাগুলির ভোট ঘোষণা করে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। আর এই ঘোষণার পর জলপাইগুড়িতে ভোট বয়কটের ডাক দিল বাসিন্দারা। এদিন তারা আগে রাস্তা পরে ভোট এই স্লোগানকে সামনে রেখে বিক্ষোভ প্রদর্শন করেন। জানা যায়, জলপাইগুড়ি পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের রাস্তা বেশ কিছু বছর থেকে বেহাল হয়ে পড়ে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, কাউন্সিলর থেকে শুরু করে পুরসভার প্রশাসককে বারংবার বলেও কোনো রকম কোনো সুরাহা হয়নি, বরং এই রাস্তা দিয়েই তাদের যাতায়াত করতে হচ্ছে। তাই শেষমেশ এক প্রকার বাধ্য হয়ে জলপাইগুড়ি শহরের ১৯ নম্বর ওয়ার্ডে বাসিন্দারা হাতে ব্যানার নিয়ে নতুন রাস্তা তৈরি ও পুরনো রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের দাবি, জলপাইগুড়ি পুরসভা এলাকার ১৯ নম্বর ওয়ার্ডের প্রত্যেকটি রাস্তা খুবই উন্নতমানের তৈরি হয়েছে, কিন্তু তাদের গলির রাস্তাটি বেহাল অবস্থাতেই পড়ে রয়েছে। তাই আজ তারা বেহাল রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করলেন। তাদের বক্তব্য, রাস্তাগুলির বেহাল অবস্থা থাকা সত্ত্বেও প্রতি মাসে ট্যাক্স কালেক্টর এসে ট্যাক্স নিয়ে যায়। তাই আজ তারা সমস্ত রাজনৈতিক দলকে হুঁশিয়ারি দিয়ে বলেন, আগে রাস্তা তারপর ভোট। রাস্তা ঠিক করে দিলে তারপরেই ভোট দিবে তারা, না হলে এবার তারা ভোট বয়কট করবেন। আমাদের ১৯ নম্বর ওয়ার্ডে প্রতিটা রাস্তা উন্নত আধুনিক মানে তৈরি হয়েছে, একমাত্র আমাদের এই গলি চির বঞ্চিত। 15 বছর ধরে কোনো সংস্কার হয় না, নতুন রাস্তা তৈরিও হয় না, অথচ প্রতি মাসে মিউনিসিপ্যালিটির ট্যাক্স কালেক্টর এসে বৈধ কর সবার বাড়িতে নিয়ে যায়। আমরা আজকে মানে প্রতিটি রাজনৈতিক দলের কাছে বার্তা দিচ্ছি, আগে রাস্তা তৈরি করবেন, তারপরে ভোট চাইতে আসবেন। আর এরপরও আমরা চিন্তাভাবনা করব যে রাস্তা যদি তৈরি না হয়, পৌরসভার কর আমরা দিব কিনা, ওইটাও আমরা চিন্তা ভাবনা করবো। ভোট কি দিবেন না এবার রাস্তা না হলে? রাস্তাটা কমপ্লিট হলে আগে রাস্তা, আগে রাস্তা, আগে রাস্তা। আমাদের কোনো রাজনৈতিক দল আমরা করি না, আমরা এই ১৯ নম্বর ওয়ার্ডের সাধারণ জনসাধারণ নরক যন্ত্রণা ভোগ করছি। রাস্তায় অ্যাম্বুলেন্স আসে না, একটা টোটোওয়ালা ঢুকতে চায় না, 15 বছর ধরে রাস্তাটা তৈরি হয় না, ড্রেন নেই, গার্ডওয়াল নেই, কিছু নেই। কতজন রয়েছেন এই গলির নাম? এই গলিতে 516টা ভোট। আর আরেকটা অবগতির জন্য জানাই, ১৯ নম্বর ওয়ার্ডে লাস্ট 30 বছরে কে মিউনিসিপ্যালিটি নির্ধারণ করে এই গলির মানুষ। সেই 30 বছর ধরে কে নির্বাচিত হবে নির্ধারিত করে এই ১৯ নম্বর ওয়ার্ডের মানুষ, এই গলির মানুষ। তাহলে ভোট দিব না, আগে রাস্তা হবে তাই ভোট দিব না। অ্যাকচুয়ালি হচ্ছে ১৯ নম্বর ওয়ার্ড বিগত তোমার আমি বলছি মানে 5-6 বছর আগে একদমই বঞ্চিত ছিল। মানে প্রত্যেকটা গলি, যতগুলো গলি আছে সব গলি বলো, রাস্তা বলো, ড্রেন বলো, লাইট বলে কিচ্ছুই ছিল না ১৯ নম্বর ওয়ার্ডে। হ্যাঁ, ১৯ নম্বর ওয়ার্ড একদমই অন্ধকার ছিল। ২০১৫ সালে আমি জনগণের দ্বারা ১৯ নম্বর ওয়ার্ডে নির্বাচিত হওয়ার পরে আমি ১৯ নম্বর ওয়ার্ডকে যেই মানে যেরকম আমি ১৯ নম্বর ওয়ার্ডটাকে যেভাবে মানে উন্নতি করেছি আর কি ১৯ নম্বর ওয়ার্ডে, সেটা হয়তো একটা গলি বা দুটো গলি হতেই পারে। আমি অ্যাট এ টাইমে তো সব কিছু সম্ভব না করা, সেটা সবাই জানে। তো আমি চেষ্টা করে যাচ্ছি যে যতটা সম্ভব আর যে কটা বাকি আছে সে কটা কাজ আমি করে দেওয়ার চেষ্টা করছি, আর সেগুলো প্রসেসিং আছে, হয়ে যাবে। ভোট বয়কটের ডাক দিয়েছে, তাদের সঙ্গে কথা বলবেন, যাবেন না? ভোট বয়কটের যারা ডাক দিয়েছে, আমি আগে সবার আগে একটু দেখতে চাই মানে যারা ডাক দিয়েছে গলির সবাই কি দিয়েছে, গলির সবাই ডাক দিয়েছে নাকি? মানে দুপাশে রাস্তায় যে কটা বাড়ি আছে সকলেরই দাবি রাস্তা নেই, ড্রেন নেই, তাদের জন্য তারা ভোট বয়কট। আমি শুধু দেখতে চাচ্ছি যে গলি প্রত্যেকটা বাড়ি আছে নাকি ভোট যে বয়কটে। আপনি যাবেন তো, খোঁজ নেবেন? হ্যাঁ, নিব, নিশ্চয়ই খোঁজ নেব। আপনার নাম আর পরিচয় কাইন্ডলি। আর ভোট বয়কট তো কোনো সমস্যার সমাধান না, ভোট তো নাগরিক অধিকার, তাদের দিতেই হবে ভোটটা, ঠিক আছে? তারা বরঞ্চ প্রার্থীটা ভোট না দিলেও কোনো ব্যাপারে যে দাঁড়াবে প্রার্থী চুজ করতে পারে, কিন্তু ভোট বয়কট দিয়ে কোনো সমস্যার সমাধান হয় না।